নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এই প্যান্ডামিক সিচুয়েশনে। করোনার বাড়বাড়ন্তে ফের একবার পিছিয়ে যাচ্ছে রাজ্যের পুলিশ নিয়োগ প্রক্রিয়া। এই মর্মে রাজ্যের পুলিশ রিক্রুটমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো। পশ্চিমবঙ্গ পুলিশে আবেদনকারীদের জন্য গুরুত্বপূর্ণ নোটিশ জারি করল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। যেসব প্রার্থীরা পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদে আবেদন করেছেন তাদের জন্য এই নোটিশ। নোটিশ অনুযায়ী প্রার্থীকে আবেদনপত্রে নতুন করে সংযোজন করতে হবে। এই সংযোজনের শেষ তারিখ 31শে মে। কি বলেছে এই নোটিশটিতে এবং কিভাবে করবেন সমস্ত বিষয়টাই তুলে ধরার চেষ্টা করব এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে। তো আপনাদের কাছে রিকোয়েস্ট রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাতে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ পুলিশে সাব ইন্সপেক্টর পদে আবেদন করা পুরুষ প্রার্থীদের জন্য স্পেশাল উইন্ডো চালু করা হয়েছে, যার মাধ্যমে পোস্ট প্রেফারেন্স বাছাই করতে পারবেন পুরুষ প্রার্থীরা। উল্লেখ্য, এই স্পেশাল উইন্ডো শুধুমাত্র পুরুষ প্রার্থীদের জন্যই, মহিলা প্রার্থীদের জন্য নয়। নোটিশ অনুযায়ী পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে যারা অনলাইনে বা অফলাইনে সাব ইন্সপেক্টর পদে আবেদন করেছেন তাদের রেজিস্টার ফোন নম্বরে একটি মেসেজ পাঠানো হবে। এই মেসেজে একটি লিঙ্ক থাকবে। স্পেশাল উইন্ডো চালু হলে এই লিঙ্কের মাধ্যমে নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে লগ ইন করতে হবে, অর্থাৎ wbpolice.gov.in ওয়েবসাইটে। তারপর সেখানে পোস্ট প্রেফারেন্স সিলেক্ট করতে হবে। করা হয়ে গেলে একটি প্রিন্ট আউট আপনারা নিতে পারেন, যেটি ভবিষ্যতে আপনাদের খুবই গুরুত্বপূর্ণ। এই পুরো প্রক্রিয়াটি আগামী 17ই মে থেকে রাজ্য পুলিশ রিক্রুটমেন্ট অফিসিয়াল ওয়েবসাইট থেকে শুরু হবে। স্পেশাল উইন্ডোর মাধ্যমে পোস্ট প্রেফারেন্স সিলেক্ট করতে পারবেন প্রার্থীরা। এই বাছাই প্রক্রিয়া করা যাবে 31শে মে 2021 পর্যন্ত। আরও বিশদভাবে জানতে আপনারা ভিজিট করতে পারেন wbpolice.gov.in ওয়েব পেজে। ধন্যবাদ। পরবর্তী আপডেটের জন্য সঙ্গে থাকুন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিত্য নতুন দেশ ও বিদেশের সরকারি ও বেসরকারি চাকরির খবর সবার আগে পাওয়ার জন্য অল নোটিফিকেশন বেলটিও প্রেস করে রাখতে ভুলবেন না।